বিজেপির প্রকাশিত প্রথম তালিকাতে বনগাঁর প্রার্থী হিসেবে নাম ছিল শান্তনু ঠাকুরের। তারপরে জল্পনা শুরু হয় শান্তনু ঠাকুরের ভাই গাইঘাটের বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর তৃণমূলে যোগ দিতে পারেন। গুঞ্জনে তখনও জল পড়েনি। রবিবার সন্দেশকারী নাজাটের সভা শেষের পর দেখা গেল শুভেন্দু অধিকারী শটান চলে গেলেন ঠাকুর বাড়িতে। কথা হলো প্রথা মাফিক ঠাকুর বাড়িতে স্বাগত জানানোর পর দুই ভাইকে দুপাশে বসিয়ে সাংবাদিক উল্টা করলেন বিরোধী দল নেতা। মেজর প্ল্যান্টেড দাবি শুভেন্দু, বিভ্রান্তি ছড়ানো হয়েছে দাবি সুব্রতর। সুব্রত ঠাকুর কি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বা প্রেস বাইট দিয়ে কোথাও বলেছে, এই প্রশ্নটা মিডিয়া প্ল্যান্টেড বলে আমি মনে করি। মিডিয়া প্ল্যান্টেড কারণ মিডিয়ার একটা অংশ তারা চায় পিসি ভাইপোর রাজত্বটা থাকুক। তারা আজকেও রটিয়েছিল, অনেকে যোগ দিবে, অমুক করবে, তমুক করবে, কিন্তু আজকে তো ভারতীয় জনতা পার্টির কেউ কোথাও যায়নি। দেখুন, যার কোনো ভিত্তি নেই, আপনারা তো কোথাও দেখেননি বা না ফোন গেছে না কোনো রকম এভিডেন্স আছে, এটা অ্যাকচুয়ালি সিস্টেমেটিক্যালি ডেলিভারেটলি করা হয়েছে ভারতীয় জনতা পার্টিকে, এই শুধুমাত্র বনগাঁতে না এবং বিভিন্ন জায়গাতে ছোট করার জন্য যে কৌশল, যে কৌশলের মধ্য দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো। শুভেন্দুর মুখে সুব্রত ঠাকুরের ভূয়সী প্রশংসা শোনা যায়। আর সুব্রত ঠাকুর মহোদয়, তিনি একজন একনিষ্ঠ মোদি পরিবারের সদস্য। তিনি বিধানসভায় তার তিন বছরের যে পারফরমেন্স, এত ডিসিপ্লিন, এই রকম ডেডিকেটেড ডিসিপ্লিন বিজেপির এমএলএ এবং ওয়ার্কার হাতে গোনা আছে। দল বদলের গুঞ্জনে অবশেষে জল পড়ল। ঠাকুরবাড়ি থেকে জ্যোতির্ময় চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।